আজও রাজধানীর সড়কে বিক্ষোভ করেছেন চালকরা দ্বিতীয় দিনের মতো এ প্রতিবাদ কর্মসূচিতে রাস্তায় নামেন কয়েকশো অটোরিকশা চালক সকাল থেকে রাজধানীর রামপুরা বাড্ডা কুরিল খিলখেত ও ড্যামরা এলাকায় রিক্সা চালকদের বিক্ষোভ মিছিলে তীব্র যানজটের সৃষ্টি হয় মিরপুরের শেওরাপাড়া বাস কাছে বিক্ষোভ করেন চালকরা বিক্ষোভের কারণে কিছু সময়ের জন্য সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায় একই দাবিতে বিক্ষোভ হয়েছে রাজধানীর মোহাম্মদপুরের বেরিবাঁধের কাছে সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করেন রিক্সা চালকরা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেন তারা পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন সড়কের পাশে কয়েক ঘন্টা বিক্ষোভ করে ফিরে যান তারা